ইন্ডিয়ান আর্মি প্রদর্শনী ময়নাগুড়ি টোল গেটে। আজ 3রা জানুয়ারি সোমবার ময়নাগুড়ি হুসলুডাঙ্গা টোল প্লাজায় 31নম্বর জাতীয় সড়কে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান আর্মির প্রদর্শনী। এই দিন এক ইন্ডিয়ান আর্মির আধিকারিক সূত্রে জানা যায়, সামরিক ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম নিয়ে একটি র্যালি করা হয়। সে র্যালি টোল গেটে এসে দাঁড়ায় আনুমানিক বেলা 12টা নাগাদ। সেখানেই পার্শ্ববর্তী রথেরহাট ও ভ্যালভেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা প্যারেড এবং স্যালুট জানিয়ে অভিবাদন করা হয়। সেখানে প্যারেড চলে আনুমানিক 3 ঘন্টা ধরে। আর্মির তরফেও কিছু প্রদর্শন করা হয়। এদিন সেখানে প্রায় 100+ সাধারণ মানুষ সেই প্রদর্শনী দেখার জন্য ভিড় জমায়। অবশেষে 3 ঘন্টা পর ভারতীয় সেনারা সেখান থেকে চলে যায়। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আমাদের টিভি। অন্বেষা ক্যাটারার সাধে অতুলনীয় বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার সাধে অতুলনীয় বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।